হাই বন্ধুরা, মন মেমোরিজ চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ভিডিওটা শুরু করলাম মুখে নিয়ে, কারণ সকাল সকাল উঠেই মিস্ত্রিরা চলে এসেছে আর ওখানে সব দাঁড়া ওখানে শব্দ হচ্ছে, তাই মুখু একদম ওখানে থাকতে চাইছে, সেই জন্য মুখুকে নিয়ে চলে এসেছি এখানে রোদ্দুরে। ওকে রাখা, এখন প্রায় 12:10-15 বাজে, তো এই 12:10-15 থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো আজকের ব্লগটা। আর তনুর বাবা সকাল সকাল বাজার করে দিয়ে চলে গেছে, আজকে রবিবার, তনু সকালে পড়তে চলে গেছে, তনু তো ফিরবে প্রায় 2 বেজে যাবে। তনু রাস্তা এনেছে, মাংসটা একটু অন্যরকম ভাবে করতে বলেছে, এর আগের দিন একদিন করেছিলাম ওইভাবে, ওটা ওর ভালো লেগেছে তো ওইভাবে করতে বলেছে। ওপরে মিস্ত্রিদের চা দিয়ে এসেছি, দিয়ে এসে এখন রান্নার আগে জোগাড় করবো, তারপর উপরে যাবো। উপরে গেলে না এদিকে কাজকর্ম করতে বড্ড দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য এখন আর উপরে যাবো না, আগে রান্নার জোগাড় চলো। আর এইদিকে দেখো মুকুকে কেমনভাবে রেখেছি, এই যে মুকু রোদ পেয়ে ঘুমিয়েই পড়ছে, আর এই দিকটা এই পিচবোর্ডগুলো ছিল সেগুলো দিয়ে চাপা দিয়েছে, যদিও এই রেলিংয়ের মানে গ্রিলের ফাঁক দিয়ে ও গলবে না, অতটাও সাহস নেই, তাও না ভয় লাগে যদি বাই চান্স ওই দিক দিয়ে গলে নিচে পড়ে যায়, ওই জন্য একটু একটু ফাঁকা দিয়ে রেখেছি। ও কাল, আর কালকে তো সারা বেলাটা এখানে ছিল, মানে সকাল থেকে একেবারে সেই বিকেলে যতক্ষণ মিস্ত্রিরা যায়নি ততক্ষণ পর্যন্ত এখানেই ছিল। এই চেয়ারে, আমি যে চেয়ারে বসে আছি সেই চেয়ারে একবার করে নামছে আর একবার করে উপরে নামছে। এখানটাও বেশ ভালোই আছে, জানালার ধারে রোদ পাচ্ছে। চলো কাজকর্মগুলো সেরে নিই। তো বন্ধুরা, মাংসটা ভালো করে ধুয়ে আর এর মধ্যে নিয়ে নিয়েছি, আর আজকের মাংসটা হাঁড়িতে করেই করব। মাংসের মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু লেবু রস দিয়েছি, দিলাম এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, আর দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো। এটা আমি এই জিরে ধনে গুঁড়োটা উপাদে বাড়ি থেকে গোটা জিরে আর ধনে নিয়ে এসেছিলাম, সেটা একসঙ্গে মিশ্রিতে গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়োটা দিলাম। দিলাম হলুদ, পরিমাণ মতো নুন, নুনটা আমি এখানে 4 চামচ দিচ্ছি, তবে রান্না করব যখন তখন একটু টেস্ট করে দেখে নিই। এখানে দিচ্ছি এবারে আমি একটা পেস্ট, কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে একটা পেস্ট করেছি, কাঁচা লঙ্কাগুলো পাকা ছিল বলে লাল হয়ে আছে পেস্টটা। পেস্টটা দেবো না, অনেকটা পেস্ট তো। আর দিচ্ছি সর্ষের তেল, আমি আর তেল অ্যাড করবো না, যা তেল দেওয়ার এখন দিয়ে দিলাম। মাই মাংসের অল্প করে আলু দেব, সে আলুটা আগে ভেজে নেব তারপর এটা দেব। হয়ে গেছে, এই অবস্থায় কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো 15-20 মিনিট, তারপর এটাকে গ্যাসে বসাবো। তো বন্ধুরা, মাংসটা বসে গেছে, মাখানো ছিল, এই যে দেখো একদম জল দিইনি এতে, আপনি ওর থেকে মানে মাংসে যেটুকু তেল মশলা মাখানো ছিল, টমেটো ছিল, ওই রসে যেটুকু জল বেরিয়েছে, এক ফোঁটাও জল অ্যাড করে নিয়ে তো আমি নরম আছে হচ্ছে, আর একটা হেভি একটা গন্ধ বেরিয়েছে।
পুরো একদম জল ছাড়া হচ্ছে মাংসটা। আর হাতাটা উপরে আছে তো জন্য এই পাটিটা দিয়ে ঢাকা রয়েছে, প্রত্যেকে মাঝে মাঝে ধুলো ফুলো আসছে। এই যে গ্যাসের আঁচ একদম লুতে করা, আর একটু কম হলে ভালো হতো। তো আজকে সকাল থেকে তোমাদের এখনো ছাদের ওপরে একবারও নিয়ে যাইনি, মানে আমিও সেইভাবে সময় করে উঠতে পারিনি। তো চলো ওপর থেকে ঘুরে আসি কি হচ্ছে একবার তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই। এই যে কাঠবাঁধা পুরো হয়েই হয়ে গেছে, প্লাস্টিকটাও দিয়ে দিয়েছে ঢালাইয়ের তলায় যে প্লাস্টিকটা থাকে। আর এখানটা একটা ছোট্ট ঢালাই হবে, এখানটাও হয়ে গেছে। অবস্থা ছাদের টিনটা খুলে ওরা উপরে উঠেছে, এটা কাজ করছে। চলো তোমাদের একবার দেখাই সেইটা দিয়ে উপরে উঠে। বন্ধুরা এখন ঘড়িতে বাজে তাহলে 5:10, আর ওপরে এখনো মিস্ত্রিরা কাজ করছে। চলো দেখেছি আজকে পুরো ওরা কাঠ বেঁধে কমপ্লিট করে যাবে, সম্ভবত আগামীকাল ঢালাই হবে। আর বাঁশটা লাগাতে গিয়ে দেখো লাইটটা কেমন খুলে গেছে ওখান থেকে ক্লাম থেকে, কি মুশকিল যাতায়াত করা খুব হয়েছে। ইলেকট্রিকের তার ফেলছে, এখন বাজে সন্ধ্যে 6:00 বাজতে কিছু মিনিট এখনো বাকি। তো এখন মিস্ত্রিরা চলে গেল আর আমিও মুকুকে ভেতরে খাঁচায় নিয়ে চলে এলাম, ওই জন্য খাঁচার ভেতরে মুকু রয়েছে খাচ্ছে। আর আবার আগামীকাল সকাল থেকে কাজ শুরু হবে। ইলেকট্রিকের যে তার ফেলছিল ওপরে ছিলেন উনিও চলে গেলেন, আর এই ট্রেনটা এখন খোলাই থাকবে উপরে। এখান দিয়ে কালকে মশলা মাখে মাখি বই দিয়ে ওপরে ওইটা দিয়ে তোলা হবে, ওই জন্য চিন্তা করতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে। শুভ সন্ধ্যা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেখা হবে খুব তাড়াতাড়ি আগামী একটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।